নির্বাচনী প্রচার শেষ হতে রুট মার্চ শুরু করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান শহরের গোলাপবাগ এলাকা থেকে শুরু হয় রুট মার্চ। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যেই এই রুট মার্চ বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্ধমান শহরের এক নম্বর ওয়ার্ড থেকে এই রুট মার্চ শুরু হয়। শুক্রবার বিকাল এক নম্বর ওয়ার্ডের গোলাপবাগ থেকে রুট মার্চ শুরু হয়ে তিন নম্বর ওয়ার্ড হয়ে ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় শেষ হয়। রুট মার্চে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের নির্ভয়ে ভোটদান করার আশ্বাস করেন। পরবর্তীতে শহরের সবকটি ওয়ার্ডে রুট মার্চ করা হবে বলেই অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন। সেটা আমরা দেখছি, ওটা আমরা আপাতত ২৭ নম্বর কভার করলাম অলমোস্ট, এরপর আমরা আরও বিভিন্ন ওয়ার্ডে যাব। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স উপদ্রুত ওয়ার্ড না না, আপনি যদি খেয়াল করেন আমরা সমস্ত ওয়ার্ড কভার করেছি, আমরা সমস্ত ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে দেখছি। যেহেতু এটা বিরাট বড় এরিয়া নয়, এটা বর্ধমান মিউনিসিপ্যালিটি তো আমরা বিধানসভার তুলনায় অনেক ছোট, মানে যে বড় স্কেলে ইলেকশন আমরা করেছিলাম, তো সুতরাং আমরা সমস্ত ওয়ার্ডকে গুরুত্ব দিয়ে দেখছি না, আমরা সমস্তই সেন্সিটিভ বলে আমরা ধরছি এবং আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে স্টেট ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে, আমরা সেইভাবেই এটাকে স্মুথলি কন্ডাক্ট করার চেষ্টা করছি। বর্ধমান থেকে কৃষ্ণ সার রিপোর্ট, আনন্দবার্তা।